চতুর্থ দফার নির্বাচনে কোচবিহার জেলার বিভিন্ন বিধানসভার সঙ্গে মাথাভাঙ্গা এবং শীতলকুচিতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। শীতলকুচি সংবাদের শিরোনামে উঠে আসে গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে। 10 এপ্রিল নির্বাচনের দিন শীতলকুচিতে সংঘর্ষে গুলিতে প্রাণ হারান আনন্দ বর্মন নামে এক যুবক, সেই সাথে নিহত হয় আরও 4 জন। 5-285 নম্বর বুথের খুব কাছেই আনন্দ বর্মনের বাড়ি, সেখানে তার কোমরে গুলি লাগে। তাকে পরিবারের সদস্যরা এবং অন্যান্যরা মিলে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রবিবার নিহত আনন্দ বর্মনের বাড়িতে যান বিজেপির কোচবিহার জেলার এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিজেপির কোচবিহার জেলার কনভেনার অভিজিৎ বর্মন, বিজেপির অন্যতম নেতা নিত্যানন্দ মুন্সী, যোগেশ বর্মন, সাবিত্রী বর্মন প্রমুখ। এদিন বিজেপির কোচবিহার জেলার কনভেনার অভিজিৎ বর্মন বলেন, আনন্দ বর্মনের ক্ষতিপূরণের টাকা দিয়ে ফিরিয়ে আনা সম্ভব নয়, তবু তার অন্ত্যেষ্টিক্রিয়া সহ অন্যান্য প্রয়োজনে কিছু আর্থিক সাহায্য করা হলো। ভবিষ্যতে দোষীদের শাস্তির ক্ষেত্রে আইনি সহায়তা সহ আনন্দ বর্মনের পরিবারের পাশে থাকবে বিজেপি বলে জানান তিনি। নিহত আনন্দ বর্মনের বাড়িতে গেল বিজেপির এক প্রতিনিধি দল, আপনারা দেখছেন সেই ছবি। চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচির আনন্দ বর্মন নিহত হন, তারপর রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে, সেই সাথে একই বিধানসভা ক্ষেত্রে আরো 4 জন নিহত হন। এই প্রসঙ্গে শিবকুমার রেমকা কি জানাচ্ছেন শুনে নেব আমরা। এসে আমরা যা দেখতে পেলাম আমরা খুব মর্মাহত। দুষ্কৃতিকারীরা যেভাবে নৃশংসভাবে একটা পরিবারকে বিনষ্ট করেছে এটা খুবই দুঃখজনক। এর নিন্দা করার ভাষা আমাদের কাছে নেই। আমি আশা করব যে ওই দুষ্কৃতিকারীরা অপরাধীরা গ্রেপ্তার হবেন এবং যোগ্য শাস্তি পাবেন। আজকে আমরা আনন্দ বর্মনের বাবা মাকে 1 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু এই টাকা দিয়ে ওনার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা যায় না, এটা আমরা ভালো মতনই জানি। তবে একটা ওদের দুঃখে ওদের মানে একটা চরম দুরবস্থার পাশে দাঁড়ানোর একমাত্র ছোট্ট প্রয়াস করেছি আমরা।